আজকে আমি বানাচ্ছি পেঁয়াজি রুটি। পেঁয়াজি রুটি বানানোর জন্য আমি এখানে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের ব্রেড ইউজ করতে পারেন। এবারে যেটা করব, ব্রেডের ধারটা আমি কেটে নিচ্ছি। ধারটা আপনারা চাইলে কাটতেও পারেন, আবার নাও কাটতে পারেন। এখন গরম কড়াইতে আমি একটু তেল নেব। আর তারপর পেঁয়াজ নিয়ে নেব। নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো। পেঁয়াজটা এখানে আমি হালকা করে নাড়াচাড়া করে নেব প্রথমে। এবারে পেঁয়াজগুলো একটু একসাথে করে ওপরে ব্রেডটা দিয়ে দিচ্ছি। মানে আরেকটা কথা বলে রাখি, ব্রেডের সাথে যাতে পেঁয়াজগুলো ভালোভাবে আটকে যায় সেজন্য আমি একটা গ্লাসের সাহায্যে একটুখানি আস্তে আস্তে প্রেস করে দিচ্ছি ব্রেডটা। এখানে গ্লাস হোক বা বাটি হোক, আপনারা যা কিছু ইউজ করতে পারেন। এইভাবে 1 থেকে 1.5 মিনিট মতন রেখে তারপর ব্রেডটা উল্টে নেব। আবার এই সাইডেও আমি 1.5 মিনিট মতন হালকা করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার পেঁয়াজি রুটি। ঠিক একইভাবে আমি আরও কয়েকটা ব্রেড বানিয়ে নেব। এখানে আমি 4 খানা ব্রেড করে নিয়েছি পেঁয়াজ দিয়ে, মানে পেঁয়াজি রুটি। আর দেখতে খুবই সুন্দর লাগে, একদম পেঁয়াজগুলো এত সুন্দরভাবে এর সাথে আটকে যায়, লাল লাল, আর খেতেও অপূর্ব, মানে খুব টেস্টি হয় জিনিসটা খেতে। তো আপনারাও বাড়িতে বানান পেঁয়াজি রুটি, আর কেমন লাগলো খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুনত্ব অনেক ভিডিও আসছে সামনে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।